multimod wrote- 福 worship mulod wrote অবস্থা প্রিয় দর্শক আমি সবাই ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক দেখুন জীবনের ঝুঁকি নিয়ে পড়াপার এবং দেখুন এক পেশেন্টকে কীভাবে তোলা হচ্ছে হাতে সেলাইনের বোতল একজনের দেখুন দর্শক এই জায়গাটা একজনকে নামানো হচ্ছে দেখবেন যিনি নামাচ্ছেন আর কি হাতে দেখুন সেলাইনের বোতল দেখতে পাচ্ছেন দর্শক আরও একবার দেখুন হাতে সেলাইনের বোতল আর এই যে বোট বা নৌকা তাতে কীভাবে নামানো হচ্ছে যাচ্ছে তাই যাচ্ছে তাই মানে একটু বেসামাল হলেই নৌকাডুবি দর্শক এটা হচ্ছে সন্দেশখালী যে সন্দেশখালী থানাতে আমার নামে অভিযোগ করা হয়েছিল সেই সন্দেশখালী এলাকার এটা হচ্ছে সন্দেশখালী ফেরিঘাট দেখুন মানুষকে কীভাবে বিপদের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় কি বড় মানে একটা দীর্ঘ জলপথ নদী আর সেখানে এই হবে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় প্রত্যেক দিন বাচ্চা বয়স্ক মহিলা মানে দাঁড়াবার জায়গা নেই দাঁড়াবার জায়গা নেই একটু বেসামাল হলেই নৌকা ডুবি একটু বেসামাল হলেই নৌকা কীভাবে ডোবে যখন একটু নড়ে যায় তখন এদিকে লোক ওদিকের দিকে যেতে চান ওদিকের লোক এদিকে যেতে চান এই এই হতে 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 ডুবে যান তো মানে যে সংখ্যক লোকজন নৌকাতে উঠেছেন যদি একটু বেসামাল হয় বিষয়টা তো একই তো হবে দেখুন মহিলারা কি মানে মানে দেখুন মহিলারা যেখানে বসে রয়েছেন এক সাইডে যদি কোনোভাবে নৌকাটা বেসামাল হয়ে উল্টে যায় এই কী করে মানুষজন মানে কতজন বাঁচবেন সেটাই হবে সব থেকে বড় প্রশ্ন আর এরকম ঘটনা তো বহু ঘটেছে এরকম ঘটনা তো বহু ঘটেছে কিন্তু তারপরেও কেন কোনো সজাগ কেন হয়নি প্রশাসন আর আমি তো দেখছি এই যে যেখানে নৌকাটা বোটটা ছাড়া হচ্ছে পাশে তো দেখছি যেগুলো রয়েছে ওই যে জেটি বা ভেসেলস কী বলে ওগুলোকে আমার খুব একটা জানাও নেই যেগুলো মানে বেশ নিরাপদ বলে মনে হচ্ছে ওগুলো নাকি সব পুলিশের আবার জল পুলিশও থাকে তাহলে জল পুলিশ তারা কি দেখছে না যে এটা কীভাবে পারাপার হচ্ছে যখন স্থলপথে পুলিশ থাকে সেখানে যদি কোনো ওভারলোডেড ব্যাপার থাকে তখন তো পুলিশ তো ধরে আমাদের রাস্তাতে ধরে তো কেন এরকম লোকজন এত ওভারলোড নিয়ে যাওয়া হচ্ছে কেন এত যাত্রী কেন নিয়ে যাওয়া হচ্ছে ধরে না ছাদে বাস ছাদের লোকজন যাওয়া চলবে না ধরে না তো জল পুলিশ যে রয়েছে সেখানে জলপথে যে এইভাবে নদী পারাপার হচ্ছে এতটা ওভারলোডেড তো সেখানে কেন পুলিশ কিছু বলবে না কেন এটাকে করতে দেওয়া হচ্ছে কি ব্যাপার রহস্য কি ভিতরে কি বিষয় দর্শক আমি একটু খবর নিলাম জানেন তো যে অ্যাকচুয়ালি কী নিয়ম ওখানে এই যে মানুষকে যে পারাপার করতে হয় কী নিয়ম অনেকে আবার বলছেন যে ভিডিও দেখছেন এর থেকেও বিপজ্জনক অবস্থায় হয় মানে ভিড় থাকে মানে লোকজনকে নিয়ে পাড়াপার করা হয় এর থেকেও যে যেটা দেখছেন যেটা পাঠিয়েছি একজন পাঠিয়েছেন আমাকে যে এর থেকেও বিপজ্জনক থাকে মানে এটাই তো যা লাগছে আমার এর থেকেও বিপজ্জনক যে এমন থাকে যেমন ডুব্ব ডুব্ব অবস্থাতে মানে এই বোট ছাড়া হয় এবং ঘটনা ঘটেওছে এর আগে তো আমি যেটা বলছিলাম আমি জানলাম যে আপনাদের এখানে কি ব্যাপারটা কী এইভাবেই কী পারাপার হওয়ার নিয়ম না কী তারা বললেন যেটা আমি খুব একটা যাচাই করে উঠতে পারিনি তারা যেটা বললেন যে না এইভাবে কিন্তু হওয়ার কথা নয় ওই মানে শক্তবক্ত যেমন ওই পাশে রয়েছে ওই যে পাশে যেগুলো রয়েছে ওই রকম বা গঙ্গাঘাটে যেরকম আর কি থাকে না ভেসেলস বা ওই জেটি যেগুলো বলি মানে ওইরকম শক্তবক্ত এতে পারাপার হওয়ার কথা সেই মতোই নাকি সেই মতোই নাকি ব্যবস্থা হয় বা টেন্ডার হয় ইত্যাদি বিষয় কিন্তু সেগুলোকে বাইরে রেখে দেওয়া হয় নদীর পাড়ে রেখে দেওয়া হয় সেগুলোকে কাজে লাগানো হয় না থার্ড পার্টি হিসেবে এইসব আবার কাউকে কাউকে কন্ট্যাক্ট দিয়ে দেওয়া হয় যারা বোট চালান তাদেরকে কন্ট্যাক্ট দিয়ে দেওয়া হয় কিন্তু মাসুল কিন্তু দিতে হয় বেশ মোটা মাসুল কিন্তু দিতে হয় মানে পয়সা কিন্তু দিতে হয় বেশ মোটা পাড়া নাকি তিন টাকা বলা হচ্ছে তার মধ্যে যারা ওই প্রথম কন্ট্যাক্ট নিয়েছেন তাদের এক যারা এইভাবে কন্ট্যাক্ট নিয়ে চালাচ্ছেন তাদের এক টাকা আর মাঝখান থেকে নাকি এক টাকা কাটমানি মাঝখান থেকে এক টাকা নাকি কাটমানি এটা বলা হচ্ছে দর্শক আমি সত্য বলতে পারবো না যে তিন টাকা ভাগটা এইভাবে হয় যারা যাদের পারাপার করার কথা তারা এক টাকা না চালিয়েই পান তারা যেহেতু কন্ট্যাক্ট নিয়েছেন ঠিকাদারি থেকে না চালিয়েই তারা পাচ্ছেন তারা আবার থার্ড পার্টি একজনকে এরকম এই যারা বোর্ড চালক তাদেরকে দিয়ে দিচ্ছেন কন্টাক্টে সে তারা এক টাকা হয়ে গেল দু টাকা আর এক টাকা তুলতে হয় যাত্রীদের কাছ থেকে কাটমানি দেওয়ার জন্য তিন টাকা নিতে হয় মানে পার লোক তিন টাকা চলে যাচ্ছে মানুষের কাছ থেকে কিন্তু যাত্রা নিরাপদ হচ্ছে না বিপদের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে সেলাইন রোগী সব ওইভাবে পার হতে হচ্ছে তো আমি খোঁজ নিয়েছিলাম যে আমার নামে যিনি কেস করেছিলেন তার কি ভূমিকা এখানে ওখানকার নেতা বললেন যে উনিই তো সব উনিই তো সব যদি উনি সব হয়ে থাকেন আর যদি এই এইভাবে বাকিদের বাকিরা যদি শূন্য হয়ে থাকে মানে বাকিদের জীবনটা শূন্য হয়ে থাকে উনি সব তাহলে কি হবে আর যদি উনি সব হয়ে থাকেন যা চলছে এখানে তাহলে এটাকে কেন উনি দেখছেন না প্রশ্ন তো উঠবেই শফিকুল ইসলামের বিরুদ্ধে কেস করার জন্য লেগে পড়ে মানে উঠে লেগে পড়লেন একবারে কেন শফিকুল ইসলাম এই কথা বলেছেন নন্দীগ্রামের পঞ্চায়েত ভোটের সময় যে সন্দেশখালী সব এলাকা থেকে জল্লাদ বাহিনী বাহিনী ঢুকছে বলে খবর আছে এলাকার অসম্মান হয়েছে সন্দেশখালীর অসম্মান হয়েছে বলে একেবারে অভিযোগ করে একেবারে থানাতে সন্দেশখালী থানা আবার নাজার থানা দুটো থানায় একই দিনে একই সময়ে ডাক ডাক পড়ে গেল আমার খুব অপমান হয়েছে এলাকার শুধু বলেছি যে জল্লাদ বাহিনী বাহিনী ঢুকছে নন্দীগ্রাম যদিও আমার কথা ছিল না ওটা শুভেন্দু অধিকারীর কথা তিনি একটা লিস্ট পড়ে শুনিয়েছিলাম স্যার সেটাকে খবর আকারে তুলে ধরেছিলাম আমারও কথা ছিল না হ্যাঁ জল্লাদ কথাটা জল্লাদে হয়তো কষ্ট হয়েছে শুনে কিন্তু জল্লাদ কথাটা একটা এখন পলিটিক্যাল টার্ম হয়ে গেছে তৃণমূলের লোকেরা বামেদের লোকেদেরকে মানে দুষ্কৃতি বাহিনীকে বলার চেষ্টা করেন হারমাদ আর বামেরা তৃণমূলের দুষ্কৃতি বাহিনীকে বলার চেষ্টা করেছেন জল্লাদ এটা দুটো টার্ম হয়ে গেছে পলিটিক্স এটা আমি প্রথম বলছি এরকম নয় কিন্তু সেটাও বলেছি বলে ওরে রে বাপ রে একেবারে জোড়া কেস সন্দেশখালীর অপমান হচ্ছে সন্দেশখালীর এটা কি হচ্ছে আমাদের কথা তো নয় নয় অপমান ব্যাপার স্যাপার এ তো অপমানের বিষয় নয় এ তো জীবনহানির বিষয় অপমান তর্কের খাতির আমি বলছি অপমান তবুও সহ্য করা যায় কিন্তু এ তো জীবনহানি জীবনকে শেষ করে দেবার পরিকল্পনা মানে নিজেদের স্বার্থে নিজেদের স্বার্থে কাটমানির জন্য কি খোঁজ নিন কোথা থেকে কী হচ্ছে উনি তো নাকি ওখানকার সব একটু খোঁজ নিন কীভাবে কী হচ্ছে এই যে অভিযোগ আসছে কাটমানির বিষয়ে খোঁজ নিন নাকি আবার পার্সেন্টেজ আপনার কাছেও যায় প্রশ্ন আমাদের আমাদের প্রশ্ন যদি কেস করতে চান আরও একটা করে দিন কেস টেস এখন আর আমরা ভয় পাই না করে দিন যদি যেতে হয় দেখে আসবো সত্যি ওখানে কীভাবে পারাপার হচ্ছেন মানুষজন হয়তো আমাদেরকেও পারাপার হতে হবে কোথায় কি কেস করবেন কে জানে কিন্তু মানুষের জীবনটাকে নিয়ে ভাবুন শুধু রাজনীতি মানি 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 কাটমানি সব করে নিজেরা সুরক্ষিত থাকবেন যখন নিজেরা পারাপার হবেন হয়তো ভালো কিছুতে পারাপার হবেন আর বাকি মানুষের জীবন জীবন নয় এটা করবেন না যে ভিডিও আমাকে পাঠানো হয়েছে যিনি পাঠিয়েছেন উৎকণ্ঠার সঙ্গে পাঠিয়েছেন বলেছেন দেখুন এবং এটা একটু বলুন প্রচার করুন মুখ্যমন্ত্রীকে দেখান যে আমরা কীভাবে এলাকাতে থাকি কীভাবে পারাপার করি দেখান উনি তো স্পেনে গেছেন উড়োজাহাজে করে গেছেন ওখানে গিয়ে অনেক কিছু করছেন ওখানে গিয়ে বলছেন আমাদের বাংলাতে বিরাট উন্নতি ঘটেছে দেশকে লিড করছে বাংলা খুব স্বাচ্ছন্দ্যে আমাদের এখানকার লোকজনেরা জীবনযাপন করেন চাষিরা শ্রমিকরা খুব মানে স্বচ্ছন্দে জীবনযাপন করেন উনি তো বলেছেন আসলে হ্যাঁ গতকালকে বলেওছেন স্পেনে তো দেখান আমরা কীভাবে লাইফ লিড করি কীভাবে চলি দেখান মুখ্যমন্ত্রীকে আমি সেই জন্যই দর্শক এটা ডিসপ্লে করলাম মুখ্যমন্ত্রী স্পেনে রয়েছেন যদি কেউ থাকেন মুখ্যমন্ত্রীর কাছাকাছি লোক একটু পাঠিয়ে দেবেন তো প্লিজ দেখতে বলবেন তো যে এটা পাড়া এটা সিস্টেম এটা সিস্টেম কী ভেবেছেন এদিকে বলা হচ্ছে নাকি নিরাপদ যাত্রার জন্য আমরা ভেসেলস অমকতমক মানে ভালো জিনিস দিয়েছি কিন্তু কী অ্যাকচুয়ালি হচ্ছে কিসে করে পারাপার করছেন মানুষজন এত লম্বা একটা পথ মানুষ বাধ্য হচ্ছেন এক কারণ একটা হয়তো কেউ কেউ বলবেন যে কেন মানুষ ওখানে উঠছে না এত আরে উঠবেন না কি করবেন একটা যদি ওরকম বোট ফেল করা হয় আরও কুড়ি মিনিট আধ ঘন্টা বসে থাকতে হবে প্রত্যেক মানুষেরই একটা সময় তো দাম রয়েছে কি করবেন তারা বাধ্য হয়ে উঠছেন কিন্তু ওখানে তো জল পুলিশ রয়েছে থানা পুলিশ রয়েছে ছবি নোটিশ পাঠানোর জন্য তো একেবারে দিল আর ওখানে যে এইরকম ভাবে পাড় হচ্ছে এইসব বিষয়ে দেখছে না পুলিশ কী বা উত্তর দেবে ওখানকার থানা জানি না তাদেরও আবার কোনো রকম কিছু যোগ রয়েছে কিনা কোনো শেয়ার রয়েছে কিনা দর্শক কি বলবেন যদি এসব নিয়ে আপনাদের বলার থাকে কিছু অবশ্যই বলবেন এবং মানুষের জীবন নিয়ে দর্শক অবশ্যই আপনাদেরও কিন্তু গর্জে ওঠা উচিত উচিত অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে